হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো মজাদার আমরা মাখা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কতগুলো আমরা নিয়ে নিব। আমরাগুলো কেটে ভালো করে ছিলিয়ে নিব। এবার আমরাগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব। এবার সবগুলো ভালো করে কেটে নিব। এবার এক এক করে সব মশলা মিশিয়ে নিব। প্রথমেই দিয়ে দিব বিট লবণ আর লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়ো ও ধনিয়া পাতা, তেঁতুল দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, কাসুন্দি আর লেবুর রস দিয়ে এবার সবগুলো ভালোভাবে মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার আমরা মাখা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।